Assalamualaikum. Welcome to lecture. Liye lecture series amra discuss korchhilam artificial intelligence niye. Artificial intelligence er ajker lecture video ta amra dekhte jacchi prolog. The prolog related ja ja kotha bata royeche ebong examination e ki type er question ashe ebong kibhabe amra ei question gulo solve korte pari sokol kichu detail discussion korbo amra ei lecture video te. To jodi jodi kore video ti like diye diben ebong ei porjonto jodi apni amader channel e subscribe na kore thaken kindly subscribe kore niben. The first of all prolog ki prolog hocche ekta logic programming language. তো প্রোলগ এই যে প্রোলগ যে ওয়ার্ডটা সেটা এসেছে এখান থেকে যে প্রোগ্রামিং এর প্রো এবং লজিকের লগ প্রোগ্রামিং এর হচ্ছে প্রো এবং হচ্ছে লজিকের লগ মানে হচ্ছে প্রো লগ এইখান থেকে এসেছে হচ্ছে আমাদের এই প্রোলগ ওয়ার্ডটি তো এটা একটা কি এটা হচ্ছে একটা লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো সেকেন্ড যে পয়েন্ট এটাকে আমরা কি বলে থাকি এই প্রোলগ যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে এটাকে হচ্ছে আমরা ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলে থাকি তো ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলার কারণ কি বা declarative programming language টা অ্যাকচুয়ালি কি তো এখানে আমাদের যে প্রোগ্রামার রয়েছে বা যে ইউজার রয়েছে সে হচ্ছে একটা গোল স্পেসিফাই করে দিবে যে কোন একটা টার্গেট দিয়ে দিবে যে এই টার্গেটটা হচ্ছে আমাদের অ্যাচিভ করতে হবে তো অ্যাচিভ কে করবে অ্যাচিভ করবে হচ্ছে এই প্রোলগ সিস্টেম তো প্রোলগ সিস্টেম হচ্ছে কাজ করবে বিভিন্ন ফ্যাক্টের উপরে হচ্ছে কাজ করবে বিভিন্ন রুলের উপরে কাজ করবে বিভিন্ন রিলেশনের উপরে কাজ করবে কাজ করার পরে আলটিমেটলি হচ্ছে একটা আউটপুট আমাদের কাছে দিবে কিভাবে হচ্ছে আমরা এটা অ্যাচিভ করতে পারি তো ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলার কারণ হচ্ছে কারণ প্রোলগ সিস্টেম এভাবেই কাজ করে তো আশা করছি বুঝতে পারছেন প্রোলগ কি প্রোলগ হচ্ছে একটা লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেকেন্ড পয়েন্ট প্রোলগ কি হচ্ছে ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলার কারণ হচ্ছে এখানে হচ্ছে মেইনলি আমাদের এই কাজটা করা হয় প্রোগ্রামার একটা গোল স্পেসিফাই করে দিবে কিভাবে হচ্ছে আমরা অ্যাচিভ করতে পারি এবং প্রোলগ সিস্টেম কাজ করবে যে আমরা কিভাবে হচ্ছে অ্যাচিভটা করতে পারি আশা করছি বুঝতে পারছেন তো নেক্সট যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো এখানে লজিকটাকে হচ্ছে রিলেশন দ্বারা এক্সপ্রেস করা হয় বিভিন্ন ফ্যাক্টের মাধ্যমে বা রুলের মাধ্যমে এগুলো আমরা কথা বলবো যে সময় আমরা কোশ্চেন সলভিং করব তখন আমাদের এই ফ্যাক্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং ফর্মুলেশন অর কম্পিউটেশন ইজ ক্যারিড আউট বাই রানিং এ কুয়েরি ওভার দিস রিলেশন তো আমাদের যে কম্পিউটেশন বা যে আউটকামটা আসবে সেটা হচ্ছে আমরা একটা কুয়েরি এর মাধ্যমে বা এই ফ্যাক্ট বা রুলগুলো বিভিন্ন রকম ভাবে অ্যানালাইসিস করার মাধ্যমে হচ্ছে আমরা আউটকামটা পাবো কোশ্চেন সলভ করলে এই দুইটা পয়েন্ট আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তো নেক্সট যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই আমাদের যে প্রোলগ রয়েছে এটার মধ্যে কি কি কুয়েরি রয়েছে দুই টাইপের কুয়েরি রয়েছে একটা হচ্ছে গ্রাউন্ড কুয়েরি এবং আরেকটা হচ্ছে নন গ্রাউন্ড কুয়েরি তো এখানে হচ্ছে আমাদের যে প্যারামিটার থাকবে সে হচ্ছে এই যে আমাদের যে একটা এক্সাম্পল এটা হচ্ছে একটা প্রেডিকেট লজিক তো এখানে এই প্রেডিকেট লজিকের মধ্যে যে আমাদের যে প্যারামিটার গুলো রয়েছে সে এ বি এগুলো যদি ভ্যালু আইডেন্টিফায়ার হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে গ্রাউন্ড কুয়েরি তো ভ্যালু আইডেন্টিফায়ার কি সোজা হিসাবে হচ্ছে এখানে হচ্ছে ছোট হাতের এবিসিডি থাকবে যদি ছোট হাতের এবিসিডি ভ্যালু প্যারামিটার হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড কুয়েরি আর এমন যদি হয় যে আমাদের যে প্রেডিকেট লজিক রয়েছে এর মধ্যে হচ্ছে আমাদের যে প্যারামিটার রয়েছে এর মধ্যে যদি আমরা যদি ভ্যারিয়েবল পাই সে যে এক্স বড় হাতের এক্স এর একটা ভ্যারিয়েবল এমন পেলে তাকে আমরা বলি হচ্ছে নন গ্রাউন্ড কুয়েরি তো আশা করছি বুঝতে পারছেন যে প্রোলগের মধ্যে কি কি কুয়েরি রয়েছে দুইটা কুয়েরি রয়েছে একটা হচ্ছে গ্রাউন্ড কুয়েরি এবং একটা হচ্ছে নন গ্রাউন্ড কুয়েরি গ্রাউন্ড কুয়েরি কখন বলবো যখন হচ্ছে আমাদের প্রেডিকেট লজিকের মধ্যে লাইক হচ্ছে আমাদের যে ফ্যাক্ট গুলো রয়েছেন বা রিলেশন গুলো রয়েছে এগুলো হচ্ছে প্রেডিকেট লজিকের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে থাকি তো এখানে এই আমাদের প্যারামিটার গুলো যদি এমন হয় যে আমরা ভ্যালু আইডেন্টিফায়ার পাচ্ছি বা ছোট হাতে পাচ্ছি তাহলে সেটা আমাদের গ্রাউন্ড কুয়েরি এবং বড় হাতের একটাও যদি বড় হাতের আমরা পেয়ে যাই তাহলে আমরা তাকে বলবো হচ্ছে নন গ্রাউন্ড কুয়েরি তো এই গেল হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা প্রোলগ নিয়ে আশা করছি বুঝতে পারছেন তো এবার আসি হচ্ছে এক্সামিনেশনে কি টাইপের কোশ্চেন আসে বা ফ্যাক্ট অ্যাকচুয়ালি কি বা রুলটা অ্যাকচুয়ালি কি লাইক এই যেখানে আমরা বলেছিলাম লজিক ইজ এক্সপ্রেসড অ্যাজ রিলেশনস তো এই যেখানে আমাদের রিলেশন রয়েছে অনেকগুলো এখানে হচ্ছে আমরা মেইনলি ফ্যাক্ট গুলোকে রিলেশন দ্বারা এক্সপ্রেস করেছি এখানে আমরা প্রেডিকেট লজিক ইউজ করেছি সে এখানে মেল ব্র্যাকেটে রাম এখানে কি বোঝানো হচ্ছে রাম ইজ এ মেল মানে হচ্ছে রাম যে মানুষটা রয়েছে সে হচ্ছে পুরুষ তারপর হচ্ছে শ্যাম সে হচ্ছে মেল সীতা সে হচ্ছে ফিমেল গীতা হচ্ছে ফিমেল দেন বলা হচ্ছে প্যারেন্টস শ্যামের প্যারেন্টস হচ্ছে গীতা এবং রাম প্যারেন্টস সীতার প্যারেন্টস হচ্ছে গীতা এবং রাম এভাবে হচ্ছে আমরা এখানে ফ্যাক্ট গুলো রিলেশনের মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্ট করছি এখানে লজিক ইজ এক্সপ্রেসড অ্যাজ রিলেশনস ফ্যাক্ট আর রুলস আশা করছি বুঝতে পারছেন তো এখানে যে রুল রুলটা কি রয়েছে তো রুল আপনাকে এক্সামিনেশনে এমন ভাবে দিতে পারে যে রুল আকারেও দিতে পারে এমন ভাবে আপনাকে ঢালাও ভাবে লিখে দিতে পারে তো ফার্স্ট অফ অল আমরা ঢালাও ভাবে লেখার দিকে যদি কনসেন্ট্রেশন দেই এক্স ইজ এ সিস্টার অফ ওয়াই মানে এক্স হচ্ছে ওয়াই এর সিস্টার ইফ এক্স ইজ এ ফিমেল তো এতটুকু হচ্ছে একটা রুল
এতটুকু হচ্ছে একটা রুল, আবার বলছে এন্ড এক্স এন্ড ওয়াই হ্যাভ সেম প্যারেন্টস। এখানে আমরা আরেকটা রুল দেখতে পাচ্ছি, তো এখানে যেটা বলা হচ্ছে এক্স হচ্ছে ওয়াই এর সিস্টার হবে কখন, যখন হচ্ছে এক্স একজন ফিমেল, এবং বলা হচ্ছে এক্স আর ওয়াই দুজন হচ্ছে সেম প্যারেন্ট শেয়ার করছে, মানে তাদের দুজনের যে পিতামাতা একই, সেম টু সেম। তো এটা আপনাকে এভাবে লিখে দিতে পারে রুলটা হচ্ছে ঢালাও ভাবে, অথবা আপনাকে রুল আপনাকে এভাবে মানে একদম করে দিতে পারে ইঞ্জিনিয়ার হচ্ছে ঢালাও ভাবে লিখে দেয়, করে দিলে আপনার জন্য সুবিধা। তো যদি করে দেয় তাহলে হচ্ছে কাহিনীটা কি হচ্ছে, এখানে যে ফার্স্ট রুল যেটা বলা হচ্ছে সিস্টার অফ এক্স ওয়াই, মানে এক্স সিস্টার অফ ওয়াই, এই যে আমাদের চিহ্ন হয়ে, চিহ্ন দ্বারা মিন করা হচ্ছে ইফ এক্স ইজ এ ফিমেল। তো এই যে আমাদের যে ফার্স্ট লাইনটা, এক্স ইজ এ সিস্টার অফ ওয়াই, এক্স ইজ এ সিস্টার অফ ওয়াই ইফ এক্স ইজ এ ফিমেল, ইফ এক্স ইজ এ ফিমেল, এই আমাদের ফার্স্ট রুল রিপ্রেজেন্টেশন হয়ে গেল, আশা করছি বুঝতে পারছেন। এবং সেকেন্ড যে রুলটা, এখানে আমরা দুইটা ভাগে ভাগ করে রেখেছি, কারণ যেটা বলা হচ্ছে যে এক্স এন্ড ওয়াই তারা দুজনেই সেম প্যারেন্টস শেয়ার করছে, এখানে এক্স এবং ওয়াই দুজনেরই মাদার এবং ফাদার, মাদার এবং ফাদার আমরা সেম টু সেমই রেখেছি, মানে হচ্ছে তারা দুজনেই হচ্ছে সেম প্যারেন্টস শেয়ার করছে, আশা করছি বুঝতে পারছেন। তো এভাবে হচ্ছে আমাদের ফ্যাক্ট আর রুল গুলো আমরা এক্সপ্রেস করে থাকি প্রোলগের মধ্যে, আশা করছি আপনার এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। তো এই যে পরের পয়েন্ট, ফর্মুলেশন অর কম্পিটিশন ইজ ক্যারিড আউট বাই রানিং এ কুইরি ওভার দিস রিলেশনস। তো এই যে আমাদের যে কুইরি রয়েছে, ইজ সীতা দ্য সিস্টার অফ শ্যাম, বা হু সিস্টার ইজ সীতা, এই কুইরি গুলো আমরা কিভাবে পারফর্ম করি, এই যে আমাদের ফ্যাক্ট বা রুল বা রিলেশন গুলো রয়েছে এগুলোর উপর হচ্ছে আমরা হচ্ছে ফর্মুলেশন করার মাধ্যমে বা হচ্ছে কম্পিটিশন করার মাধ্যমে হচ্ছে আমরা কুইরি গুলো পারফর্ম করি। তো আমরা ফার্স্ট কুইরি যদি আমরা পারফর্ম করি, যেখানে বলা হচ্ছে ইজ সীতা দ্য সিস্টার অফ শ্যাম, তো এটা কিভাবে আমরা কি করব, ফার্স্ট কুইরিতে যদি আমরা আসি, এক নাম্বারে যেটা বলা হচ্ছে ইজ সীতা দ্য সিস্টার অফ শ্যাম, তো এখানে আমরা কুইরিটা ভাবে করব কোশ্চেন মার্ক, দেন হচ্ছে একটা ড্যাশ দিব, দেন হচ্ছে ইজ সীতা সিস্টার অফ শ্যাম, তো এখানে আমরা বলতে পারি সিস্টার অফ, এই যে আমাদের এইখান থেকে নিচ্ছি আমরা সিস্টার অফ, তো এক্স হচ্ছে ফিমেল, তো ফিমেলটা আমরা আগে রাখবো, তো ইজ সীতা, তো সিস্টার অফ সীতা অফ শ্যাম, তো এখানে হচ্ছে এস এইচ ওয়াই এ এম শ্যাম। তো এইটা হচ্ছে আমাদের আলটিমেট কুইরি, যে ইজ সীতা সিস্টার অফ শ্যাম, তাই তো, এটাই তো আমাদের কুইরি, এক নাম্বার কুইরি এটা জিজ্ঞেস করছে। তো এখান থেকে আমরা যেটা যেটা পাচ্ছি, যদি হচ্ছে এটা হয় যে সীতা যদি শ্যামের সিস্টার হয়, তো ফার্স্ট অফ অল কি কি হতে হবে, এক্স কে ফিমেল হতে হবে, এটা আমাদের রুলের মধ্যে বলা রয়েছে। তো সীতা যদি শ্যামের সিস্টার হয় তাহলে মাস্ট বি কি হবে, সীতা হবে একজন ফিমেল। তো এখানে যদি আমরা চেক আপ করি, এখানে কি হবে, সীতা হবে হচ্ছে, সীতা হবে হচ্ছে ফিমেল, তো এখন ফ্যাক্টে যদি আমরা দেখি, ফ্যাক্টের মধ্যে আমরা পাচ্ছি ইয়েস সীতা হচ্ছে ফিমেল, তো এটা আমাদের ঠিকঠাক মতো ম্যাচ করেছে, এবং হচ্ছে সিস্টার সীতা শ্যামের সিস্টার হওয়ার ক্ষেত্রে আরেকটা আমাদের রুল যেটা হচ্ছে তাদের দুজনের প্যারেন্টস কিন্তু সেম হবে, তো এখানে সীতার প্যারেন্টস কে, সীতার প্যারেন্টস হচ্ছে এম এফ, এটা আমরা রুলের মধ্যে নিয়েছিলাম, এবং শ্যামের প্যারেন্টস কে হচ্ছে এম এফ, তো এইখানে এই এম এফ টা আমরা কিভাবে ফাউন্ড আউট করবো, বা হচ্ছে এখানে এম এফ আমরা কিভাবে নিয়ে আসবো, মাদার এবং ফাদার আমরা কিভাবে নিয়ে আসবো, তো এখানে আমরা যেটা ইউজ করবো সে হচ্ছে আমাদের যে ফ্যাক্ট গুলো রয়েছে, তো এখানে আমরা মেল ফিমেল এর ফ্যাক্টটা ইউজ করব, লাইক এখানে সীতা ফিমেল আমরা পেয়ে গিয়েছি, এবং শ্যাম সে অবশ্য হচ্ছে মেল হবে, তাই না, তো শ্যাম হচ্ছে মেল, তো এই দুইটা ফ্যাক্ট হচ্ছে আমাদের অলরেডি ইউজ হয়ে গিয়েছে। তো আর কে আছে, হচ্ছে যে হচ্ছে মাদার মানে কি ফিমেল হবে, তো ফিমেল, এছাড়া আছে আর গীতা, তো অফকোর্স এখানে হচ্ছে ফিমেল দুজনেরই রয়েছিল, একজন আমরা বলছি হচ্ছে মেয়ে বা হচ্ছে সিস্টার, তো আরেকজন ফিমেল এর গীতাটা যদি আমরা এখানে বসিয়ে দেই, এখান থেকে নিয়ে যদি আমরা বসিয়ে দেই প্যারেন্টস সীতা,
এবং এখানে ফিমেল একজনই আছে, তো গীতা আমরা দিয়ে দিলাম গীতা। এবং মেলের দিকে যদি আমরা লক্ষ্য করি তো এখানে দেখা যাক মেলও দুজনই রয়েছে, তো একজন আমরা নিয়ে নিয়েছি অলরেডি শাহ, আর একজন বাকি আছে যেটা হচ্ছে আমাদের রাম, তো আমরা দিয়ে দিলাম। তো এতটুকু হয়ে গেল, সাকসেস হয়েছে কি হয়নি আমরা জানি না, এতটুকু আমরা পেয়েছি লজিক খাটিয়ে যে মেল কয়জন আছে ফিমেল কয়জন আছে। তো এখন আমরা বা প্যারেন্টস আসি, এখান থেকে স্বামীর ক্ষেত্রে যদি আমরা জেনারেট করার চেষ্টা করি, তো এখানে প্যারেন্টস শ্যাম, এখানে একজন মেল চলে এসেছে আর ফিমেল এখানে আমাদের সীতার মা হচ্ছে আমাদের গীতা। তো এখানে সেম টু সেম আমরা যদি এভাবে বসিয়ে দেই, কারণ এখানে সীতা তো একজন আমাদের বোন ক্যালকুলেট আমরা করছি, আর একজন যে বাকি আছে তাকে আমরা মা বানিয়ে দিচ্ছি, তো এখানে আমরা গীতা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হচ্ছে এখানে ফাদারের জায়গায় রানের জন্য মেল রয়েছে যেটা হচ্ছে রাম, তো দিয়ে দিলাম হচ্ছে আমরা রাম। ফার্স্ট টাইম হয়তো আপনার একটুখানি ঝামেলা লাগতে পারে, দুই একবার আপনি খাতায় নিজে নিজে চিন্তা করে প্র্যাকটিস করলে আপনার কাহিনী হয়ে যাবে। মেইন হচ্ছে আপনি ফ্যাক্ট রাখবেন, চিন্তা করবেন যে মেল কয়জন আছে এখানে ফিমেল কয়জন আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেল দুজন ফিমেল দুজন, ক্যালকুলেশন করছি আমরা হচ্ছে সীতা আর শ্যাম হচ্ছে ভাই বোন কিনা বা সীতা হচ্ছে শ্যামের বোন কিনা, ঠিক আছে। তো এইখানে হচ্ছে এতটুকুই আমরা চিন্তা করছি, বাট এখানে এখন যদি চিন্তা করতে চাই দুজন দুজন করেছে, দুজন ফিমেল দুজন মেল, তো একজন ফিমেল একজন মেল চলে গেল, আরেকজন ফিমেল এবং আরেকজন মেল, দুজন তো পিতা মাতাই হবে তাই না, কারণ যেহেতু এখানে আমাদের রিলেশন বা ফ্যাক্ট গুলো এমন ভাবে দেওয়া রয়েছে, এই জন্য আমরা মাদার এবং ফাদারের জায়গায় গীতা এবং রাম নিয়ে আসলাম, আশা করছি বুঝতে পারছেন। এবং আমাদের লজিকও যেটাই বলছে যে যেখানে যে প্যারেন্টস শ্যাম গীতা রাম, সীতা গীতা রাম, এই যে এখানে এই লজিক, এই দুটো লজিকই কিন্তু সেম টু সেম ম্যাচ করেছে, এবং এই যে এখানে ফিমেল হচ্ছে সীতা এটাও ম্যাচ করেছে, আমাদের তিনটা যে ফ্যাক্ট, তিনটা ফ্যাক্টই কিন্তু সুন্দর মতো ম্যাচ করেছে, তার মানে আমরা বলতে পারি ইয়েস সীতা হচ্ছে শ্যামের সিস্টার। তো এখান থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে সাকসেস, সাকসেস পাচ্ছি মানে কি, এখানে আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে ইয়েস একটা আউটপুট আসবে, আশা করছি বুঝতে পারছেন কিভাবে কি কাজ হচ্ছে। তো নেক্সট আমরা কুইরি দেখবো যেখানে বলা হচ্ছে হু সিস্টার ইজ সীতা, তো নেক্সট আমাদের কুইরিতে কি বলা হচ্ছে, নেক্সট কুইরিতে আমাদের বলা হচ্ছে হু সিস্টার ইজ সীতা। তো দুই নম্বরে আমরা চলে আসলাম, এখানে বলা হচ্ছে হু সিস্টার ইজ সীতা, তো এখানে শ্যাম বলে দেওয়া নেই, তো বলা হচ্ছে হু সিস্টার ইজ সীতা, তো আমরা এখানে ওয়াই দিয়ে দিই, সীতা সিস্টার অফ ওয়াই, তো এখানে ওয়াই কে সেটা আমরা ফাইন্ড আউট করব। তো সীতা যদি ওয়াই এর সিস্টার হয় তাহলে সীতা অফকোর্স ফিমেল হতে হবে, এতে তো আমাদের কোনো সন্দেহ নেই, তো এখানে আমরা বলে দিচ্ছি ফিমেল সীতা, এতটুকুতে আমাদের কোনো সন্দেহ নেই ফিমেল হবে সীতা, রাইট। তো এখানে ফ্যাক্টের দিকে যদি আমরা লক্ষ্য করি তো আমরা এখানে আবার যদি ম্যাচিং শুরু করি তো হ্যাঁ আমাদের সীতা হচ্ছে ফিমেল, ভালো কথা। তো এখানে সীতা এর সব কাহিনী আমরা এখানে যেহেতু জানি, তো এখান থেকে আমরা প্যারেন্টস এই লজিকে যদি আমরা আসি, তো প্যারেন্টস সীতা এমএফ এবং এই জায়গা থেকে হচ্ছে প্যারেন্টস ওয়াই এমএফ, তো এখন বলা হচ্ছে ওয়াই এর সিস্টার হচ্ছে সীতা, তো অবশ্যই সিস্টার যদি হয় তাহলে তারা কমন প্যারেন্টস শেয়ার করবে, রাইট। তো এখানে আমাদের সীতার প্যারেন্টস কে, এখানে আমাদের সীতার প্যারেন্টস হচ্ছে গীতা এবং রাম, কারণ এই যে এই লজিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে সীতার প্যারেন্টস হচ্ছে গীতা এবং রাম, বা এভাবে আমরা বলতে পারি আপনি মেল ফিমেলের লজিক খাটিয়ে আপনি অ্যান্সার বের করতে পারেন, আপনার যেভাবে চিন্তা করতে সুবিধা হয় আপনি সেভাবে চিন্তা করবেন, এক একজনের চিন্তা করার ক্যাপাবিলিটি ধরন কিন্তু আলাদা হবে, এমন না যে আপনি আমার মতো করে থিঙ্ক করবেন, আপনি আপনার মতো থিঙ্ক করতে পারেন কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে প্যারেন্টস সীতা, আমরা লজিক থেকে পাচ্ছি গীতা এবং রাম, রাইট। তো এখন যেটা হচ্ছে কাহিনী, যদি সীতা ওয়াই এর সিস্টার হয় তাহলে তারা কমন প্যারেন্টস শেয়ার করবে, তার মানে হচ্ছে ওয়াই এর পিতামাতাও কে হবে, গীতা এবং রাম হবে, রাইট। তো এখানে যেহেতু ওয়াই এর পিতামাতা গীতা এবং রাম হবে, তো এখান থেকে আমরা এই জায়গাতে সেই লজিকটা ইউজ করতে পারি, তো এখানে আমরা বলতে পারি প্যারেন্টস
y এর প্যারেন্টস হবে হচ্ছে গীতা এবং হচ্ছে রাম। এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, যে মেল ফিমেলের যে ফ্যাক্ট, মেল কয়জন, মেল হচ্ছে দুইজন, যার মধ্যে রাম চলে এসেছে আমাদের পিতায়ের জায়গায়, রাম চলে এসেছে পিতায়ের জায়গায়। দেন ফিমেল আছে কয়জন, ফিমেল দুইজন, একজন হচ্ছে গীতা যে চলে এসেছে হচ্ছে মাদারের জায়গায়, এবং সীতা চলে এসেছে অবভিয়াসলি সিস্টারের জায়গায় আগে থেকেই। তো এখানে আর কে বাকি আছে, আর একজনই বাকি আছে যে হচ্ছে শ্যাম। তো অফকোর্স শ্যামই হবে হচ্ছে সীতায়ের ভাই, বা সীতা হবে শ্যামের বোন। তো এখানে এই ওয়াই আলটিমেটলি কি হবে, মাস বি হচ্ছে, এই ওয়াই হবে হচ্ছে শ্যাম। তো আলটিমেটলি আমরা বলতে পারি আমাদের যে কুয়েরি ছিল হু সিস্টার ই সীতা, তো এখানে আমরা সব কুয়েরি থেকে আমরা সাকসেস পেয়েছি। তো সাকসেস থেকে আমরা এখানে সাকসেস, এখানে আমরা আউটপুট বলতে পারি, আউটপুট কি হবে, ওয়াই এর জায়গায় আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে শ্যাম। তো হচ্ছে শ্যামের বোন হচ্ছে সীতা। তো এই টাইপের কুয়েরি আসে ইন জেনারেল এক্সামিনেশনে, আশা করছি বুঝতে পারছেন সলভিং স্ট্র্যাটেজি কেমন। এখানে আপনার থিংকিং ক্যাপাবিলিটির উপরে হচ্ছে আপনি সলভিংটা করবেন। তো এই হচ্ছে প্রলগ নিয়ে যত সব কথাবার্তা। যদি আজকে দেখছি ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।